हेलो दोस्तों, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल बाकुड़ा ब्लॉगारे। आज के हे काली पुजो, स्पॉटिफाई बोली प्रीति शुभेच्छा जाना सबाई के। आशा करी सबाई भलो आचो सुस्थ आचो। और आज के भिडियो बना काली पुजो कीरकम है से देखान बाकुड़ार काली पुजो। आप आज के देखो जो हमारे खिचुड़ी पर्वटा जो है से खिचुड़ी आज काली पुजो उपलक्षे खिचुड़ी है ये तो से बड़ो बड़ो हाड़ी प्रचुर से हाड़ मध्य खिचुड़ी क्यों बनाना से नहीं भिडियो बना। और तार साथे साथे आमरा बाकुड़ार विख्यात एक जगह जेटा आछे लोखातोड़ा जेखाने खूब विख्यात काली हय से जायगाटाओ जाब सेटा रात्रे जाब। तो एखन आमरा जाब होच्छे शुशानघाट जेखाने खिचुड़ी उत्सवटा होच्छे। चलो बेशि कथा ना बोले सेखाने जावा जाक। आमरा एखन पेये गेछि आमरा नदी रास्ते जाच्छि एखन। तो रास्ताटा प्रचुर परिमाणे खराब आछे, गाड्डा भर्ति आछे। और আমাদের যে নদীর রাস্তাটা সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর, তার জন্য বাইক নিয়ে যেতে হচ্ছে। আর যারা খিচুড়ি খেতে যাবে তারা হেঁটে হেঁটেই যাবে এই রোদে, হেঁটে হেঁটে নদী খিচুড়ি খেতে। চলো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি কি রকম অবস্থা। তো এটা হচ্ছে আমাদের নদীর রাস্তা, দুদিকে ঝোপ, মাঝে লাল মাটির কাঁচা রাস্তা আর সাথে একটা বাইক দেখতে পাচ্ছ গাড্ডা। আর একটা সাইডে যদি একটা কোনো গাড়ি চলে আসে তো পাশ দিয়ে আরও উপায় নেই, এইরকম পরিস্থিতি আমাদেরকে যেতে হয় আর কি নদীটা। আর একটা জিনিস বলছি, যারা যারা এখানে পরের মধ্যে খিচুড়ি খেতে আসবে অন্তত ভর্তি একটা করে জলের বোতল আর একটি করে ছাতা, সাথে যদি পারো একটা করে ছেঁড়া চট নিয়ে আসবে। ডান দিয়ে ঘুরে নিতে হবে এই টার্নিংটা, আর সোজা চলে গেলে তোমরা চলে যাবে অন্য একটা গ্রাম। ডান দিকে হচ্ছে নদীধার। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের শ্মশান মা কালী মন্দিরে। এটা হচ্ছে আমাদের শ্মশান মা কালী মন্দির। এখন দেখতে পাচ্ছ ভিড় আছে চারদিকে, প্রোগ্রাম অনুষ্ঠানের ভিড়, সবাই এখানে আছে। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে এখানে বড় বড় খিচুড়ির যে কোড়াইগুলো, একটা কোড়াই আনা হয়েছে আর অনেকগুলো কোড়াই আছে এরকম আমাদের লক্ষ্মী সাগরে, যেটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের কোড়াই। সে কোড়াই এখানে আছে, একটা একটা কোড়াই সাইজ দেখতে পাচ্ছ তোমরা। এগুলো হচ্ছে এক একটা খুন্তি, এক একটা খুন্তির সাইজ আমার থেকেও বড়। তো এই হচ্ছে উনান, কাঠের উনানে এটা করা হয় কারণ এত বড় গ্যাসের চুল্লিও নেই। এখন খিচুড়ি বন্ধ আছে, খিচুড়ি প্রায় স্টকে অনেকটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মহিলা সমিতির টিম, যেটা এখানে কর্মী হিসাবে আছে। এগুলো এই দিদা ওরা সব কর্মী। এসেছে আমাদের আরি দিদি। তো সব হেড এখানের যাবতীয় ডিপার্টমেন্টের এখানে ম্যানেজমেন্টের হিসাবে কাজ করে। আর এখানে এগুলো কর্মী সব আছে। এই খিচুড়িটা করা হয়েছে কালীমাতা যে খিচুড়ি দেওয়া হয়েছিল সে খিচুড়ি দেওয়া হচ্ছে এখন খিচুড়ির মধ্যে। তো সে খিচুড়ি, এই খিচুড়িটা দেওয়ার পরেই মানুষজনকে আরও খিচুড়ি দেওয়া হবে। ওখানে বসে আছে যারা, খাওয়া দাওয়া স্টার্ট করা হবে অন্নপূর্ণা। এখন ভিতরে খিচুড়ি কাটার যে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। জয় 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 জ
এবং খিচুড়িটা কাটা শুরু হয়ে গেছে, নানা রকম জায়গায় ডিস্ট্রিবিউট করা হবে, কেউ বালতি টে করে এখান থেকে নিয়ে যাওয়া হবে, ওখানে বালতিতে গিয়ে সেটা ডিস্ট্রিবিউট করা হবে। দেখাচ্ছি কিরকম ভিড় পরিস্থিতি হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে, প্রচুর লোক এসেছে খিচুড়ি খাওয়ার জন্য। প্রসাদ বিতরণ শুরু হচ্ছে, সমস্ত ভক্তবৃন্দ সকলকে আমাদের শ্মশানকালী কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা চলে আসুন এই সাইডে বসতে পারেন। প্রসাদ বিতরণ শুরু হচ্ছে, তাই সকলকে অনুরোধ আপনারা আমাদের এখানে প্রসাদ গ্রহণের জন্য চলে আসুন। রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা ক্লিয়ার করো, প্রসাদ বিতরণ শুরু হচ্ছে। তো অনেকক্ষণ ধরে চালু হয়ে গেছে, আমাদের 12:30 থেকে চালু হয়েছে এই প্রোগ্রামটা, এখনও চলছে, আরও লোক আসছে চারদিক থেকে। এখানে এটা স্টক করা হচ্ছে, মেন স্টক থেকে এখানে সাব স্টক করা হচ্ছে, আর রোদের পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য এখানে মানুষের একটু খেতে অসুবিধা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীরকম আমাদের কাছে লক্ষ্মীশ্বর স্নানঘাটের কালী পুজোটার খিচুড়িটা হয়। আর যারা এবছর আসতে পারছো না, অবশ্যই তারা পরের বছর এসো আর আমাদের সাথে দলে দলে যোগ দাও, কারণ এখানে শ্মশানঘাট কালী পুজো প্রতি বছরে হয়, প্রতি বছর খিচুড়ি হয়। এবছর ভেবেছিলাম যে বৃষ্টির কারণে হয়তো খিচুড়িটা বন্ধ হয়ে যেতে পারে, আর বৃষ্টি হয়নি, ভালো হয়েছে, থ্যাংক গড। অনেক ভালো লাগছে কারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে আর সবাই আনন্দ অনুভব করছে। তো ব্লগটা দেখতে থাকো, এখন খিচুড়ি খেতে বসলাম আর কি। দেখতে পেয়েছো খিচুড়ি খেতে বসছি, প্রচুর রোদ আছে, দেয়া দিই করা হচ্ছিল বলে ব্যবস্থা খারাপ হয়ে গেছে রোদের কারণে। এবার খাবো, খেয়ে নিয়ে পরে আরও ভিডিওটা বানাচ্ছি। এখন খিচুড়ি প্রোগ্রাম শেষ, তো চান টান করে চলে এলাম, এরপর বাড়ি থেকে রওনা দেবো। বাড়ি থেকে রওনা দিয়ে একটু রেস্ট নিয়ে আরও বিকেল দিকে বেরোবো। তো আজকের মতো, এই বছরের মতো আর কি, খিচুড়িটা এখানেই শেষ হয়ে গেল। এখন আমি পুরো রেডি হয়ে গেছি লোকাতড়া উদ্দেশ্যে যাওয়ার জন্য, গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে আর সব বন্ধুরা একসাথে আছে, একসাথেই যাবো সব। তো চলো আমার সাথে লোকাতড়া দেখাচ্ছি, বাঁকুড়ার লোকাতড়া বিরাট জায়গা একটা, সেখানকে যাবো, চলো সাথে চলতে থাকো আমাদের। হ্যাঁ আমরা পৌঁছে গেছি এখানে বাঁকুড়ার, তো বাইপাসে আছি আমরা, এখন ভিতর দিকে যাব। প্রচুর লোক এখনও আছে, রাত আমরা বাজছে এখন 10:45। তো আমরা ভিতর দিকে যেয়ে তোমাদের দেখাচ্ছি, এখন পুলিশ প্রোটেকশন চারদিকে আছে। তো আমরা মেন গেটের দিকে ঢুকবো, তো সে গেটটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে এন্ট্রি গেটটা। প্রথমে ঢুকতে এইরকম একটা এন্ট্রি দেখাচ্ছে, এই যে ফার্স্ট গেট। আমরা যাবো ভিতর দিকে, দোকান দোকান বসেছে এখন চারদিকে, আর এই সাইডে মেলাটা বসেছে। যে এইদিকে মেলাটার সাইডে আর যেটা আমাদের মেন মন্দির সেটা পড়বে বাঁ দিকে।
উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে রঙ্গনে আজ সবার স্বজন নব সাজে উঠে সাজি, ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব। এখন আমরা ভিতর দিকে যাচ্ছি, আরো একটু ভিতর দিকে যেদিকে আরো মেলাটা আছে, তো এখন প্রায় ফাঁকার মুখে আর কি, দেখতে পাচ্ছি চারদিকে পুরো ফাঁকা, তবে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি কি রকম ভিতরের দিকটা আছে আর কি। এটা হচ্ছে বাহার দিকে গেট, এটা দিয়ে বেরিয়ে যাবো। যাচ্ছি মেলার দিকে, আমাদের মেলা দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি টাটা লোকা দৌড়া। ভালো লাগলো, খুব ঘুরে পরে এনজয় হলো চারদিকটা, অবশ্যই তোমাদেরও ভালো লাগলো। আরও কিছু আপডেট আসছে, আরও নতুন কিছু ভিডিও আসছে, দেখতে থাকো আমাদের সাথে।